হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের ক্লাস করাবো। জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। প্রত্যেক দিন তোমাদের মর্নিং এই ক্লাসগুলো চলছে। অবশ্যই এই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করবে, বিশেষ করে তোমাদের কলকাতা পুলিশ এবং ডব্লিউপি যে এক্সাম তোমাদের রয়েছে রিসেন্টে, তোমাদের কিন্তু সেখানে প্রচুর পরিমাণে হেল্প করবে। এছাড়া তোমাদের এসএসসির যে জিডির এক্সাম আছে সেখানেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে এই ক্লাসটি। ওকে, এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। প্রত্যেকটা কোশ্চেনের সাথে তোমাদের এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে আলোচনা করা হচ্ছে, আর সাথে থাকছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামে অনেকটাই অন্যদের থেকে তোমাকে এগিয়ে রাখবে। চলো তাহলে শুরু করি আজকে ডব্লিউপি এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। লোক আয়ুক্ত বিল পাস করা দেশের প্রথম রাজ্য কোন রাজ্যটি? মানে লোক আয়ুক্ত বিল পাস করেছে দেশের প্রথম কোন রাজ্য? মহারাষ্ট্র, মিজোরাম, মণিপুর নাকি ত্রিপুরা? ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট আনসার হয়ে যাবে তোমার মহারাষ্ট্র। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আচ্ছা, এই মহারাষ্ট্র সম্পর্কে তোমাদের একটা কথা বলবো। এটা কবে গঠন হয়েছিল? 1960 সালে গঠন হয়েছিল, কিন্তু মনে রাখবে 1 মে। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে মহারাষ্ট্র। মহারাষ্ট্র একটা পশ্চিম উপকূলের দেশ ভারতের, আর এর রাজধানী মহারাষ্ট্র সকলেই জানো মুম্বাই হচ্ছে তোমার রাজধানী আছে, তাই তো? এটা তোমরা সকলেই কম বেশি জানো। আচ্ছা, তোমাকে যদি কোশ্চেন করে যে পাওয়ার হাউস, ওকে, পাওয়ার হাউস অফ ইন্ডিয়া কাকে বলা হয়, কি বলবে? এটা বলা হয় তোমার এই মহারাষ্ট্রকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে মহারাষ্ট্র যেটা আছে, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নাকি এককক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু এখানে রয়েছে। এখানকার প্রধান ভাষা মারাঠি, হিন্দি। আচ্ছা, এই মহারাষ্ট্রে তোমাদের এটা বলবো অজন্তা যে গুহাচিত্র যেটা, ওকে, এই অজন্তা গুহাচিত্র এখানে রয়েছে কিন্তু। ওকে, এটা জানবে। আর এই সাতপুরা পর্বতমালা কিন্তু এই মহারাষ্ট্রে রয়েছে। অজন্তা গুহাচিত্র, সাতপুরা পর্বতমালা, সাহাদ্রি, ওকে, যেটা আমরা সহাদ্রি বলে থাকি, ওকে, এই সহাদ্রি পর্বতমালা, এইগুলো সমস্ত কিছু এই মহারাষ্ট্রে রয়েছে। আচ্ছা, এখানকার যদি প্রধান নদীর কথা বলা হয় তাহলে যেটা প্রথমে উঠে আসবে সেটা হচ্ছে তোমার গোদাবরী। গোদাবরী নদী এখানে রয়েছে কিন্তু, এছাড়া কিন্তু কৃষ্ণা নদীও কিন্তু এখানে দেখা যায়, এছাড়া হচ্ছে তোমার ভীমা নদী, ওকে, ভীমা নদীও কিন্তু এখানে দেখা যায়। আচ্ছা, এখানে নিত্য থেকে প্রশ্ন আসে মহারাষ্ট্রে, যেটাতে প্রশ্ন তোমাদের এক্সামে থাকে, দেখবে লেজিম। ওকে, এই লেজিম একটা লোকনৃত্য, এটা কিন্তু এখানে দেখা যায়। এছাড়া তামাশা দেখা যায়, কিন্তু প্রশ্নটা লেজিম থেকে বেশি আসে বলে তোমাদের এটা বলে দিলাম, এটা অবশ্যই নোট করে রাখবে। আচ্ছা, যদি বলে এলিফ্যান্টা গুহা কোথায় রয়েছে তাহলে কি বলবে? সেটাও কিন্তু এই মহারাষ্ট্রে কিন্তু রয়েছে। এখানে আরো কিছু ইনফরমেশন দেখো। 1960 সালের 1 মে দ্বিভাষিক বোম্বাই রাজ্যকে বিভক্ত করে সংখ্যাগুরু মারাঠি ভাষী মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষী গুজরাট গঠন হয়েছিল। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এই সালটা 1960 সালে। কেন? এই যে তোমার বোম্বাই যেটা ছিল, এই 1960 সালে গিয়ে বোম্বাই দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম হয় তোমার মহারাষ্ট্র, আর একটার নাম হয় তোমার গুজরাট। ওকে, তা এই যে দুটো রাষ্ট্র ভেঙে তৈরি হচ্ছে, কোনটাকে ভেঙে? মুম্বাইকে ভেঙে। কত সালে? 1960 সালের 1 মে। এই যে মহারাষ্ট্র যেটা গঠন হয়েছিল সেটা ভাষার দিক থেকে ভাগ হয়েছিল। মহারাষ্ট্রটা হয়েছিল তোমার মারাঠি ভাষী লোকেরা ভাগ করে নিয়েছিল মহারাষ্ট্রকে, আর গুজরাটি ভাষীরা হচ্ছে তোমার এই গুজরাট গঠন করে নিয়েছিল বোম্বাইকে ভাগ করে। আশা করি এই দুটো জায়গা থেকে তোমাদের এক্সামে প্রশ্ন এসেছে, তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারে। আর এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে আছে? একনাথ শিন্ডে এখন বর্তমানে হচ্ছে মুখ্যমন্ত্রী আছে। আর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই তোমাদের বলেই দিয়েছি, আর রাজ্যপাল আছে ভগৎ সিং কোশিয়ারি। এগুলো কারেন্ট টপিকের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো পরবর্তী 2 নম্বর প্রশ্ন। কোন রাষ্ট্র দ্বারা জারি করা নির্দেশিকা তদন্ত ছাড়াই কর্মচারীদের বরখাস্ত প্রতিরোধ করে? তাহলে কোন নির্দেশিকা না দিয়ে, নোটিশ না দিয়ে তদন্ত ছাড়াই কর্মচারীদের বরখাস্ত প্রতিরোধ করে কোন রাষ্ট্র? গুজরাট, হরিয়ানা, মেঘালয় নাকি গোয়া? কারেন্ট টপিক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রাইট আনসার হয়ে যাবে হরিয়ানা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, হরিয়ানা কবে গঠন হয়েছিল মনে আছে? 1966 সালে হচ্ছে তোমার 1 নভেম্বর, ওকে, গঠন হয়েছিল। আচ্ছা, বলতে পারবে হরিয়ানার রাজধানী কি? হরিয়ানার রাজধানী হচ্ছে তোমার চণ্ডীগড়। এখান থেকে প্রশ্ন এক্সামে জিজ্ঞাসা করে থাকে ক্যাপিটাল গুলো। এই যে হরিয়ানা, হরিয়ানা কিন্তু একক বিশিষ্ট আইনসভা রয়েছে, এটা জেনে রাখবে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, এখানকার প্রধান ভাষা কি? এখানকার প্রধান ভাষা হচ্ছে তোমার হিন্দি। ওকে, হরিয়ানার কথা বলা হচ্ছে। আচ্ছা, আর একটা স্ট্যাটিক থেকে প্রশ্ন এক্সামে দেখা যায়, প্রথম শস্য বিমা, আমি এখানে লিখছি দেখো শস্য বিমা, ওকে, এই প্রথম শস্য বিমা চালু হয়েছিল কোথায়? এটা চালু হয়েছিল তোমার এই হরিয়ানাতে। ক্লিয়ার? প্রথম শস্য বিমা চালু হয় কোথায়? হরিয়ানাতে, এটা জেনে রাখবে। এইটুকু তোমাদের হরিয়ানা সম্পর্কে জানতে হবে। আর কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে, হরিয়ানার রাজধানী চণ্ডীগড় তো আমরা জেনেছি, হরিয়ানার রাজ্যপাল কে আছেন? বান্দারু দত্তাত্রেয় হচ্ছে এখন বর্তমানে হরিয়ানা রাজ্যপাল আছেন, অর্থাৎ গভর্নর। আর মুখ্যমন্ত্রী তাহলে কে আছেন? মনোহর লাল খট্টর। খুবই এক্সামে কিন্তু আসছে,
ওকে, এই রিসেন্ট তোমাদের সিজিএল এক্সাম হলো, সেখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন এসেছিল। এগুলো এনি এক্সামে কিন্তু তোমাদের একটি প্রশ্ন এসেছে, এগুলো তোমাদের জেনে রাখতেই হবে। পরবর্তী দেখো, কোন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন? শেখ হাসিনা নামটা শুনেই অনেকে হয়তো আনসারটা দিতে পারবে ইজিলি। তারা কোন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলেই আনসারটা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই 2022-এ এসে তোমার কি হলো, দুটো জিনিস ইনক্লুড করা হলো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের কাছে বিশেষ করে। একটা হচ্ছে তোমার পদ্মা সেতু, ওকে, নাম নিশ্চয়ই সকলেই শুনেছ। এটা তৈরি হয়েছে 2022-এ। 2022-এ হয়েছে মেট্রো রেল, ওকে, এটাও কিন্তু উদ্বোধন হয়েছে তোমার এই ডিসেম্বরের লাস্টের দিকে বাংলাদেশে। ওকে, বোঝা গেল? তো এই দুটো জিনিস তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর একটা জিনিস জানতে হবে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, বাংলাদেশের মুদ্রা হচ্ছে বাংলাদেশি টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আছে মোহাম্মদ আব্দুল হামিদ, আর সরকারি ভাষা হচ্ছে বাংলা। ওকে, বাংলাদেশ সম্পর্কে এইটুকু ইনফরমেশন তোমাদের জেনে রাখলেই কাজ চলে যাবে। পরবর্তী দেখো, টাইম ম্যাগাজিন কোন দেশের রাষ্ট্রপতিকে পার্সন অব দ্য ইয়ার 2022 হিসাবে ঘোষণা করেছে? তাহলে কে ঘোষণা করেছে? টাইমস ম্যাগাজিন, ওকে, যেটা আছে রাষ্ট্রপতিকে পার্সন অব দ্য ইয়ার 2022 হিসাবে ঘোষণা করেছে, আমেরিকা, ইউকে, নাইজেরিয়া নাকি গ্রিস। তাহলে কোন দেশের রাষ্ট্রপতিকে করেছে এটা? এটা হচ্ছে ইউক্রেনের রাষ্ট্রপতিকে টাইম ম্যাগাজিন হচ্ছে পার্সন অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে ইউক্রেন যেহেতু নিউজে রয়েছে গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে প্রশ্ন দিতে পারে। ইউক্রেন হচ্ছে পূর্ব ইউরোপের একটা রাষ্ট্র বা দেশ, তোমরা বলতে পারো, এটা জানবে। ইউরোপ মহাদেশের অষ্টম সর্বোচ্চ জনবহুল দেশ হচ্ছে তোমার এই ইউক্রেন, ওকে। রাজধানী ইউক্রেনের হচ্ছে কিয়েভ, ওকে। আর রাষ্ট্রপতি আছেন বর্তমানে ভলোদিমির জেলেনস্কি। বহুবার তোমাদের এটা নিউজে থাকে, তোমরা আশা করি এটা সকলেই জানো, এবং এটা প্রশ্ন আসার মতো একটা কোশ্চেন কিন্তু। আর মুদ্রা ইউক্রেনীয় রিভনিয়া হচ্ছে তোমার ইউক্রেনের মুদ্রার কথা বলছি। আর ইউক্রেনের প্রধানমন্ত্রী আছেন ডেনিস স্যামিহাল। এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীগুলো থেকে প্রশ্ন দেয় যেগুলো তোমাদের নিউজে থাকে বা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলে, তাই এইগুলো তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী স্টে সেফ অনলাইন ক্যাম্পেইন চালু করেছে? নিউ কোনো ক্যাম্পেইন লঞ্চ করলে সেগুলো থেকে প্রশ্ন তোমাদের এক্সামে আসে, ঠিক সেরকমই স্টে সেফ অনলাইন এই ক্যাম্পেইনটা চালু করেছে কে? অশ্বিনী বৈষ্ণব, ওকে। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ইনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। এই অশ্বিনী বৈষ্ণব কোন মন্ত্রী, কারুর মনে আছে? ইনি হচ্ছেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, মানে যোগাযোগ মন্ত্রী, এছাড়া কিন্তু রেল মন্ত্রীও, ওকে, একাধারে। এই মন্ত্রীগুলো পদে কিন্তু তিনি রয়েছেন, অশ্বিনী বৈষ্ণব, এটা জেনে রাখবে। তাহলে বর্তমান রেল মন্ত্রীকে, ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তি মন্ত্রীকে, তথ্য প্রযুক্তি বলতে ইনফরমেশন টেকনোলজি আইটির কথা বলা হচ্ছে। এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে আইটি মন্ত্রী এখন কে আছে, এগুলো হচ্ছে অশ্বিনী বৈষ্ণব আছে, ক্লিয়ার? তা এইগুলো তোমাকে জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে, অশ্বিনী বৈষ্ণব স্টে সেফ অনলাইন ক্যাম্পিয়ন এবং G20 ডিজিটাল ইনোভেশন হচ্ছে অ্যালায়েন্স চালু করেছে। তাহলে আর একটা প্রশ্ন তোমরা এখান থেকে জানতে পারলে, যেটা দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু কভার হয়ে গেল, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে, কারেন্ট টপিকে মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, 6 নম্বর, নিচের কোন নদীটি বিন্ধ্যত্ব এবং সাতপুরা রেঞ্জের মধ্যে প্রবাহিত হয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিন্ধ্যত্ব বলতে বিন্ধ্য পর্বত, আর সাতপুরা যে রেঞ্জ আছে, এই দুটো জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কোনটা? নর্মদা, সোন, মাহে নাকি নেত্রাবতী? রাইট অ্যান্সার কি হয়ে যাবে বলো? নর্মদা। এই নর্মদা নদী হচ্ছে বিন্ধ্য আর সাতপুরা রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে, ওকে। এগুলো তোমাদের জেনে রাখতে হবে। আর এটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী। কার কথা বলা হচ্ছে? নর্মদার কথা বলা হচ্ছে, ওকে। নর্মদা নদীর মোট উপনদীর সংখ্যা কটা? 41টা মোট উপনদী আছে। সবগুলো যেন আমরা মুখস্থ করতে চলে যাও না, সবগুলো থেকে প্রশ্ন আসে না। নর্মদা নদী বদ্বীপ গঠন করে না, কেবল মোহনা তৈরি করে। পিবিএসইআর এই লাইনটা থেকে বহুবার বিভিন্ন এক্সামে, WBCS এর মতো এক্সামও কিন্তু প্রশ্ন এসেছে। বদ্বীপ গঠন করে না নিম্নলিখিত কোন নদী, কেবল মোহনা তৈরি করে নিম্নলিখিত কোন নদী, এরকম প্রশ্ন আছে। নর্মদা নদী কিন্তু, এই লাইনটা ভালো করে মনে রাখবে। নর্মদা নদী গুজরাট মধ্যপ্রদেশ রাজ্যের জীবন রেখা, লাইফ লাইন বলা হয়ে থাকে। তাহলে মধ্যপ্রদেশ গুজরাটের লাইফ লাইন বা জীবন রেখা নদী কাকে বলে? নর্মদাকে, ওকে। আচ্ছা, আর একটা কথা বলবো, নর্মদা পূর্ব বাহিনী না পশ্চিম বাহিনী? নর্মদা হচ্ছে তোমার পশ্চিম বাহিনী নদী কিন্তু, ওকে, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নর্মদা দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার, 1312 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য থাকে। আর মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, অনেকবার বলেছি, খাম্বাত উপসাগরে পতিত হয়েছে নর্মদার উপনদী, বহুবার বলেছি হিরণ। আগের দিন প্র্যাকটিসে তো আমি বলছিলাম, মুখস্থ করে নেবে, একটা নামই মনে রাখবে, সব রাখার দরকার নেই, প্রশ্ন এখান থেকেই আছে, ওকে। তাই এইগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করে নেবে। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উত্তর বাহিনী নদী? দেখি এটাকে আনসার দিতে পারো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের স্টেট এক্সামে সবচেয়ে বেশি দেখা যায়। কাবেরী, নর্মদা, চম্বল নাকি ব্রহ্মপুত্র? একদম যেরকম তোমাদের প্রশ্ন আসে এক্সামে, ঠিক সেরকম প্রশ্নই তোমাদের কভার করানো হচ্ছে। করে নাও, তোমাদের কিন্তু প্রচুর এক্সামে হেল্প হবে। উত্তর বাহিনী নদী হচ্ছে তোমার চম্বল, 4টে অপশনের মধ্যে। অপশন সি কারেক্ট আনসার। এখানে তোমাদের জেনে রাখতে হবে, উত্তর ভারতের
নদ নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য, মানে উত্তর ভারতের নদী যখন বলবে তখন হবে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, লুনি। ওকে, এই কটার নাম আরো আছে কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন আছে। এটা হচ্ছে উত্তর ভারতে, এটা হচ্ছে উত্তর বাহিনী। ওকে, এইগুলো কিন্তু বুঝে আনসার করতে, উত্তর বাহিনী মানে উত্তর দিকে প্রবাহিত নদীগুলো, আর উত্তর ভারত বলতে উত্তর ভারতে যে নদীগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, যেমন হচ্ছে ব্রহ্মপুত্র হচ্ছে উত্তর ভারতের নদী, তা বলে কিন্তু উত্তর বাহিনী নদী নয়, উত্তর বাহিনী নদী হচ্ছে চম্বল। ওকে, চলো এই জিনিসগুলো মাথায় রাখবে। 8 নম্বর হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মৌলিং ন্যাশনাল পার্ক, অনেকবার প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এখান থেকে এসেছে। রাইট আনসার হবে অরুণাচল প্রদেশে। ওকে, অপশন এ রাইট আনসার। মৌলিং জাতীয় উদ্যান 1982 সালের উদ্ভিদ এবং প্রাণীদের জন্য একটি অনুকূল বাসস্থান তৈরি করার লক্ষ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে মৌলিং জাতীয় উদ্যান গড়ে উঠেছিল এটা মনে রাখবে, 1982। এটি সিয়াং নদীর ডান তীরে অবস্থিত। যদি বলে যে মৌলিং ন্যাশনাল পার্কটা কোন নদীর তীরে আছে, সিয়াং, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর উপরের দিকে নাতিশীতোষ্ণ আলপাইন এবং শঙ্কুযুক্ত ঘন বন এখানে কিন্তু দেখা যায়, মানে গ্রীষ্মকালীন চিরহরিৎ বনে আচ্ছাদিত থাকে এই মৌলিং ন্যাশনাল পার্কে। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে বলে আমি তোমাদের দিয়ে দিয়েছি যে এই আলপাইনটা থেকে কোশ্চেনটা এসেছিল যে কোন ধরনের এখানে বন দেখা যায় বা অরণ্য দেখা যায়। আলপাইন গাছ কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। আর একটা জিনিস জানবে, এটা প্রশ্ন এসেছিল, টাকিন, স্নো ক্লাউজেট চিতা, গোল্ডেন ল্যাঙ্গুর, হর্নবিল, তারপর হচ্ছে মোনাল, স্কেলেটার, শেরোর মতো অনেক বিপন্ন প্রজাতি এখানে কিন্তু আছে। ওকে, তাহলে কি কি দেখা যায় এই ন্যাশনাল পার্কে সেটা জেনে রাখবে। আর অভয়ারণ্যের ভিতরে ডাবুং জলপ্রপাত আর নির্বুং জলপ্রপাত আছে তাহলে এই অভয়ারণ্যের ভেতরে। ওকে, তাহলে এই দুটো জলপ্রপাতের নামও কিন্তু মনে রাখবে, প্রশ্ন দিতে পারে, এগুলো রিলেটেড ইনফরমেশন খুবই কাজের দেবে তোমাকে এক্সামে। ওকে, আচ্ছা, অরুণাচল প্রদেশ যেটা আছে, এই অরুণাচল প্রদেশের রাজধানী কারুর মনে আছে? ইটানগর হচ্ছে তোমার রাজধানী আছে কিন্তু। আচ্ছা, অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল কারুর মনে আছে? প্রশ্ন আছে, পূর্ব নাম কি ছিল? নেফা, নেফা ছিল পূর্ব নাম, মনে পড়ছে? আমি অনেকবার করে দিয়েছিলাম, ইংলিশে যেটাকে বলা হতো NEFA, নেফা, তাই তো? তাই এটা থেকে প্রশ্ন কিন্তু দেয়। আচ্ছা, এই নেফার আবার ফুল ফর্মটা থেকেও আবার প্রশ্ন আছে। এন ফর হচ্ছে তোমার নর্থ, ই ফর হচ্ছে তোমার ইস্টার্ন, এফ ফর হচ্ছে ফ্রন্টিয়ার, আর এ ফর হচ্ছে এজেন্সি। ওকে, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, ক্লিয়ার? এইটা দেখে জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর আইনসভা অরুণাচল প্রদেশে আছে 1 কক্ষ বিশিষ্ট, এটা তো অনেকবার তোমাদের বলা হয়েছে। আর একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যেটা হচ্ছে তোমার উপজাতি, এই অরুণাচল প্রদেশের উপজাতি থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে। এখানে একটা উপজাতি দেখা যায় গুরুত্বপূর্ণ, আপতামি। ওকে, এই আপতামি উপজাতিটা কিন্তু দেখা যায় এখানে অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশে একটা নৃত্য দেখা যায়, তার নাম কি বলতো? ছাম নৃত্য, এটা থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বহু এসেছে, এটা একটা বুদ্ধ নৃত্য কিন্তু ছাম নৃত্যটা। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 9 নম্বর, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? দেখে এটাকে আনসার দিতে পারো, 1904, 1905, 1908 নাকি 1911। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908। ওকে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। জেনে রাখবে, ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকীর সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ পরিচালক ম্যাজিস্ট্রেট কিংসফোর্টের কাছে কি করেছিল? তাকে হত্যা করার চেষ্টা করেছিল বোমা ছুড়ে, তা সেই জন্য তাদের কিন্তু ফাঁসি হয়েছিল, এটা জেনে রাখবে। ভারতের সর্বকনিষ্ঠ শহীদ হয়েছিল এই ক্ষুদিরাম বসু, 1908 সালে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল কোথায় মনে আছে? মেদিনীপুরে। ওকে, তো এই জিনিসটা কিন্তু জেনে রাখবে, মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। কত সালে করেছিল সালটাও মনে রাখবে, 1889-এ। তিনি কিন্তু ফাঁসি হয়ে যায় 1908-এ গিয়ে। ওকে, আচ্ছা, 1908-এর কিন্তু 11ই আগস্ট ফাঁসি হয়েছিল। ওকে, তার মৃত্যু ডেট এই দিনকে। চলো পরবর্তী প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কোন সম্রাটের সেনাপতি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কোন সম্রাটের মানে কোন রাজার সেনাপতি ছিলেন? আকবর, বাবর, হুমায়ুন নাকি শেরশাহ? রাইট আনসার হবে শেরশাহে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবে, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের হিন্দু সেনাপতি, এই লাইনটা তুলে প্রশ্ন এসেছিল তোমাদের SSC CGL এবং SSC CGL এবং MTS এ দু জায়গাতেই প্রশ্নটা এসেছে, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের ড্যাশ সেনাপতি, হিন্দু, বৌদ্ধ, এরকম ভাবে প্রশ্নগুলো অপশনগুলো ছিল, তাই হিন্দু সেনাপতি ছিল। শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ, অপশানে অনেক সময় শুধু ফরিদও কিন্তু লেখা থাকে, দেখে বুঝে আনসার করবে। 1530 খ্রিস্টাব্দ নাগাদ শেরশাহ চুনার দুর্গের অধিপতি হন, এখান থেকেও প্রশ্ন আছে কিন্তু, এই সালটা আর কোন দুর্গে অধিপতি হয়েছিল, এই দুটো জায়গাতে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, তো ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের কভার করানো হচ্ছে, অবশ্যই এগুলো কভার করো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, কত সালে খুদাই খিদমতগার বাহিনী গঠিত হয়? এটা ইম্পর্টেন্ট, খুদাই খিদমতগার বাহিনী গঠন হয়েছিল 1913, 1929, 1930 নাকি 31, এটা হচ্ছে 1929-এ। ওকে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার, এটা খুদাই ই খিদমতগার গঠিত হয়েছিল, সালটা থেকে প্রশ্ন দেয়। আর একটা প্রশ্ন আছে, খান আব্দুল গাফর খান কিসসা খাওয়ানি বাজার গণহত্যার প্রেক্ষিতে
খোদাই খিদমতগর পার্টি গঠন করেছিল, তার কে গঠন করেছিল, কোন প্রেক্ষিতে হচ্ছে গঠন করা হয়েছিল, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, এখান থেকে প্রশ্ন আছে। পরবর্তী 12 নম্বর, আয়নায় পলিবিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয়, সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ নাকি গ্লুকোজ? জেন সায়েন্স থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার আয়নায় যে পলিবটা দেয়া হয় সেখানে কোন কার্বোহাইড্রেটকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা হয়? সেলুলোজ। ওকে, অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে তোমার রাইট আনসার। পরবর্তী দেখো, ঋগ্বেদে বলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়, বলো, ধান, গম, সৈন্য নাকি কর? ঋগ্বেদে যে বলি এই শব্দটা ব্যবহার হয়েছে কর হিসাবে, ট্যাক্স। ওকে, কর কথার অর্থ হচ্ছে তোমার ট্যাক্স, এটা জেনে রাখবে। আর একটা দেখো, বেদের 4টি খণ্ডের মাঝে প্রথম অংশটি হচ্ছে তোমার ঋগ্বেদ, ক্লিয়ার? এটি সনাতন ধর্মের আদি উৎস ঋগ্বেদ। ঋগ্বেদে ইন্দ্র দেবতার নাম সবচেয়ে বেশি বার উল্লেখিত হয়েছে, এটা TAO 2019-এ কিন্তু এই কোশ্চেনটা তোমার এসেছে। তাই পিবিএসসি এর প্রশ্ন বুঝতে পারছো কিরকম টাইপের প্রশ্নগুলো আছে, তোমাদের কভার করে নিতে হবে। ঋগ্বেদের রচনাকালের সময়টা জেনে রাখবে খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। নেক্সট দেখো, সংগৃহীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এইগুলো কিন্তু বেদের অংশ। ওকে, তো এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন দেয়, এইগুলো একটু কভার করে নিতে হবে ঋগ্বেদ সম্পর্কে। পরবর্তী দেখো, 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন, হোমরুল লুই? ওকে, তাহলে 1916 সালে তিলক, তিলকের পুরো নাম হচ্ছে বালগঙ্গাধর তিলক, তাহলে কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন? পুনেতে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, রাজস্থান কোন রাজ্যের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে? তোমাদের এই বর্ডার লাইন গুলো বা শেয়ার বাউন্ডারি গুলো তোমাদের আমি মুখস্থ করিয়ে দিয়েছি তোমাদের জিওগ্রাফির ভেতরে, ওগুলো করে নেবে। রাজস্থান কোন রাজ্যের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে? মধ্যপ্রদেশের সাথে। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। আচ্ছা, মধ্যপ্রদেশ কেন নাম হয়েছে? মধ্যাংশে আছে বলে, ভারতের হচ্ছে মধ্যে রয়েছে বলে মধ্যপ্রদেশ নাম হয়েছে। কবে গঠন হয়েছিল? এটা 1956 সালের 1 নভেম্বর হচ্ছে তোমার গঠন হয়েছিল এই মধ্যপ্রদেশ। এইগুলো তোমাদের গঠনগুলো থেকে প্রশ্ন দেয়। মধ্যপ্রদেশের রাজধানী কে আছে? ভোপাল। ওকে, ভোপাল হচ্ছে তোমার রাজধানী, ক্লিয়ার? এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু রয়েছে, প্রধান ভাষা হচ্ছে তোমার হিন্দি। আচ্ছা, প্রধান নদীর কথা যদি বলো তাহলে কি বলবে? চম্বল। ওকে, এটা কিন্তু প্রশ্ন আছে, চম্বলটা, চম্বল, তারপর হচ্ছে বেতোয়া, এইখানকার কিন্তু প্রধান নদী, এছাড়া হচ্ছে তোমার সিন্ধু, ক্লিয়ার? আরো আছে নর্মদা, তাপ্তি, এইগুলো কিন্তু মধ্যপ্রদেশে। এই ইনফরমেশন গুলো জানা থাকলে তোমরা অনেক প্রশ্ন দেবে অপশন দেখে এলিমিনেট করে আনসার করে দিতে পারবে, যখন আনসার গুলো তোমরা জানছো না তখন কিন্তু অপশন এলিমিনেট করে আনসার করতে পারবে যে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে, এরকম অনেক প্রশ্নই কিন্তু থাকে, এইগুলো জেনে রাখাটা খুব দরকার। আচ্ছা, তাপ্তি ছাড়া আর একটা গুরুত্বপূর্ণ নদী আছে, মহানদী। ওকে, এইগুলো তোমাদের অন্তত জেনে রাখো। আর একটা কথা বলবো, জলপ্রপাত মধ্যপ্রদেশ যেটা থেকে প্রশ্ন আছে, চিরাকুট, চিরাকুট, এই চিরাকুট জলপ্রপাত থেকে প্রশ্ন দেয়, এটা কোথায় রয়েছে? চিরাকুট জলপ্রপাত মধ্যপ্রদেশে রয়েছে। আচ্ছা, যদি পর্বত থেকে প্রশ্ন দেয় যে কি কি পর্বত রয়েছে মধ্যপ্রদেশে, দুটো নাম আমি তোমাদের বলবো, একটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত, আর একটা হচ্ছে তোমার সাতপুরা, এই দুটো কিন্তু তোমার মধ্যপ্রদেশে রয়েছে, ক্লিয়ার? এইগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কাজে দেবে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, রানাসঙ্গ 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, 1527 খ্রিস্টাব্দের কোন যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিল? পানিপথ, হলদিঘাট, চৌসার নাকি হচ্ছে খানুয়ার যুদ্ধ? তা 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল 4টের মধ্যে? খানুয়ার যুদ্ধ হয়েছিল। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, এখান থেকে তুমি ডাইরেক্ট আনসার করতে পারো। এবার দেখতে পাচ্ছ যে রানাসঙ্গের কথা উঠেছে, রানাসঙ্গের সাথে যুদ্ধ কাদের হয়েছিল এই জিনিসটা যে জানবে সে কিন্তু করে দিতে পারবে। তাহলে খানুয়ার যুদ্ধ 1527-এ হয়েছিল, মুঘল সম্রাট বাবর আর রাজপুত রাজা রানা সংগ্রাম সিং এর বাহিনীর মধ্যে খানুয়ার যুদ্ধ কিন্তু হয়েছিল। তাহলে কার মধ্যে কার যুদ্ধ হয়েছিল খানুয়ার, বুঝলে কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধে জয়লাভের পর বাবর গাজী উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। ওকে, এই যে রিলেটেড প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1527 সালে রাজস্থানের ভরতপুর জেলায় খানুয়া গ্রামের নিকটে কিন্তু যুদ্ধ হয়েছিল, বলবে এই প্রশ্নটা দেওয়ার কারণ কি? এটা তোমাদের পিপিএসসি আর এসেছে, দুটো জায়গায় এসেছে, একটা WBCS এর মেন্সে এসেছে, একটা তোমার UPSC তে এসেছে, আর একটা তোমাদের হচ্ছে বিহার PSC, ওকে, BPSC তে। ওকে, এখানে এই প্রশ্নটা এসেছে যে 1527 সালে কোন যুদ্ধ হয়েছিল, আমরা জানলাম যে খানুয়ার যুদ্ধ। এই খানুয়ার যুদ্ধ অ্যাকচুয়ালি হয়েছিল কোথায়? এই যে ভরতপুরটা রেড কালি করে দিয়েছি কেন, এই ভরতপুর জেলা থেকে কোশ্চেনটা এসেছিল, রাজস্থানের ভরতপুর জেলায় খানুয়া গ্রামের নিকটে এই হচ্ছে তোমার খানুয়ার যুদ্ধ হয়েছিল, ক্লিয়ার? এই জায়গাগুলো কিন্তু ইনফরমেশন গুলো একটা জায়গার মধ্যে পাবে না কোনো জায়গায়, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে, এই রিলেটেড ইনফরমেশন গুলো, কেন প্রশ্ন এখান থেকে চলে এলে তোমরা কিন্তু কভার করতে পারবে না, এখন প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। আর এই যুদ্ধে কিন্তু বাবর বিজয়ী হয়েছিল, এটা কিন্তু জেনে রাখবে খানুয়ার যুদ্ধে। ওকে,
চলো পরবর্তী প্রশ্ন। মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক কে? মমতা বন্দ্যোপাধ্যায়, লালকৃষ্ণ আডবাণী, রাঘব বাহল, নাকি হচ্ছে দামন সিং? তাহলে মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক হচ্ছে লালকৃষ্ণ আডবাণী। অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। পরবর্তী 18 নম্বর, রসায়নে প্রথম নোবেল পান কে? রসায়নে প্রথম নোবেল পেয়েছিল চারটের মধ্যে কে? হচ্ছে ভ্যান হফ। ওকে, এই প্রশ্নটা বহুবার পিবিএস এর এসেছে, রসায়নে প্রথম নোবেল, স্ট্র্যাটেজির মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো। ওকে, পরবর্তী প্রশ্ন 19 নম্বর, নিচের কোন গিরিপথটি লেহ লাদাখের সাথে হিমাচল প্রদেশকে যুক্ত করেছে? এই কোন পথগুলো বা কোন পাস বা গিরিখাত, পাস হচ্ছে ইংরাজি কথা, বাংলায় বলা হয় পাসকে গিরিখাত বা গিরিপথ। তাহলে এই যে চারটে গিরিপথের নাম নিয়েছে, এর মধ্যে লেহ লাদাখের সাথে হচ্ছে হিমাচল প্রদেশকে যুক্ত করেছে কোনটা বড় লাচা যে তোমার গিরিপথটা আছে? অপশন সি হয়ে যাবে রাইট আনসার। কিছু গুরুত্বপূর্ণ তোমাদের গিরিপথ গুলো থেকে প্রশ্ন আছে, যেমন হচ্ছে বুর্জিলা, জোজিলা, আমি এখানে লিখছি দেখো, জোজিলা নাম শুনেছো তো? এই জোজিলা, এই জোজিলা পাস বা জোজিলা গিরিপথ কোন দুটি জায়গাকে হচ্ছে অবস্থান করছে বা সংযোগ করছে? এটা জোজিলাটা অ্যাকচুয়ালি জানবে জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে হচ্ছে জোজিলার পাসটা, আর এটা যুক্ত করেছে শ্রীনগর থেকে লেহকে, শ্রীনগর থেকে লেহকে, ক্লিয়ার? এই জোজিলা থেকে প্রশ্ন আছে। আর একটা কি থেকে আছে, রোটাং পাস, নাম শুনেছো তো? রোটাং, এই যে রোটাং পাস যেটা আছে বা রোটাং গিরিপথ, এইটা কোথায় রয়েছে? এই রোটাং গিরিপথ রয়েছে হিমাচল প্রদেশে, এইচপি লিখে দিচ্ছি, ওকে, হিমাচল প্রদেশ। আর এইটা রোটাং পাসটা যুক্ত করেছে কোন দুটি জায়গার মধ্যে? এটা হচ্ছে কুলু উপত্যকা, খুবই পরিচিত নাম একটা, কুলু উপত্যকা। ওকে, এইখান থেকে যুক্ত করেছে কাকে? তোমার স্পিতি উপত্যকাকে। ওকে, স্পিতি উপত্যকা, ক্লিয়ার? আর একটা প্রশ্ন আছে, নাথুলা পাস, নাম শুনেছো? নাথুলা, এই নাথুলাটা কোথায় রয়েছে? এটা কিন্তু সিকিমে রয়েছে, ওকে, সিকিমে। এই নাথুলা পাস কোন দুটি জায়গার মধ্যে যুক্ত করেছে? এটা দেখো, সিকিম আর চীনকে যুক্ত করেছে, সিকিম থেকে চীনকে যুক্ত করেছে। এটা মাঝে মাঝে বন্ধ থাকে, সবসময় খোলা থাকে না নাথুলা পাসটা। আর একটা প্রশ্ন আছে তোমার, বানিহাল, নাম শুনে যেতে হবে বানিহাল, এই বানিহাল কোথায় রয়েছে বলবে? জম্মু অ্যান্ড কাশ্মীরে, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে বানিহাল। এই বানিহাল হচ্ছে জহর টানেলের এশিয়ার দীর্ঘতম টানেল, যেটা বানিহালের মধ্যে কিন্তু রয়েছে জম্মু কাশ্মীরে, এটা জম্মু আর শ্রীনগরের মধ্যে যুক্ত করেছে। ওকে, জম্মু ও শ্রীনগর, তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু দেয়, আরো আছে প্রশ্ন, এই জোজিলা, রোটাং পাস, নাথুলা পাস, বানিহাল পাস, বল্লাচা, ওকে, এইগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, শিবকিলা, শিবকিলাটা হিমাচল প্রদেশে, তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল, তারকনাথ দাস, শ্যামাজি কৃষ্ণ বর্মা, নাকি দয়ানন্দ সরস্বতী? লন্ডনে বলেছে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন, রাইট আনসার হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। কত সালে? 1905 সালে, সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। পরবর্তী 21 নম্বর, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসটি কোন দিনে পালিত হয়? দেখি কে বলতে পারো, এটা জাতীয় অর্থাৎ ন্যাশনাল যে পঞ্চায়েতি রাজ দিবস, এটা পালিত হয় 24শে এপ্রিল, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবে 2010 সালে 24শে এপ্রিল তারিখে তখনকার ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, প্রথমবারের জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস ঘোষণা করেছেন। তাহলে প্রশ্নটা যদি আসে যে জাতীয় পঞ্চায়েতি রাজ কবে থেকে শুরু হয়, কত সাল থেকে? 2010 সাল থেকে। সেই সময় শুরু করেছিল কে বা সেই সময় প্রধানমন্ত্রী ছিল কে? মনমোহন সিং, ইনি কিন্তু চালু করেছিলেন এটা, জাতীয় পঞ্চায়েতি রাজ ডেটা। আর একটা জিনিস জেনে রাখবে, পঞ্চায়েত রাজ দিবস পালনের কারণ 73তম সংবিধান সংশোধনী আইন, এটা থেকে যে প্রশ্ন আছে, 1992 সালে যে 73তম সংবিধান সংশোধন আইনটা হয়েছিল, 1992-এ পাশ হওয়াটি 1993 সালে 24শে এপ্রিল থেকে কার্যকর করা হয়েছিল, মানে 92-এ পাশ হয়েছিল আইনটি, 93 থেকে কার্যকর করা হয়েছিল 24শে এপ্রিল থেকে। তাই এইটাই কিন্তু এই সংবিধান সংশোধনের কারণ ছিল পঞ্চায়েতি রাজ দিবস পালনের, ক্লিয়ার হয়েছে? তা কেন হচ্ছে, কে করছে, কত সাল থেকে শুরু হচ্ছে, এগুলো থেকে ইম্পর্টেন্ট। 22 নম্বর, ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো, নাম শুনেছ তো? এই মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিল? এটা হচ্ছে ইতালি থেকে এসেছিল। কে কোন দেশ থেকে এসেছে, এগুলো থেকে ইম্পর্টেন্ট। আর কার সময় এসেছিল, মানে কোন রাজার সময় কোন পর্যটক ভারতে আসে, এটা ইম্পর্টেন্ট, তোমরা করিয়ে দিচ্ছি আগে প্র্যাকটিস সেট গুলোতে। ওকে, পরবর্তী প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কোন দিনটিতে পালন করা হয়? দেখি এটা ইম্পর্টেন্ট কিন্তু একটা ডে, এখান থেকে বহুবার প্রশ্ন এক্সাম এসেছে, এইডস দিবস পালন করা হয় ডিসেম্বরের 1 তারিখে, মানে 1 ডিসেম্বর, একদম ভালো করে মনে রাখবে। আর এই এইডস এর পুরো নামটা মনে রাখবে, অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ওকে, পুরো নাম। আর 1988 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর এই দিনটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এইডস দিবস হিসাবে। তা কত সাল থেকে এটা পালন করা হচ্ছে, এটাও কিন্তু মনে রাখবে, 1988 থেকে।
পরবর্তী দেখো 24 নম্বর, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখকের কিছু গুরুত্বপূর্ণ বই যেগুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে থাকে, তো এটা ইম্পর্টেন্ট। আনহ্যাপি ইন্ডিয়া লিখেছে লালা রাজপত রায়, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রিভিয়াস ইয়ারে দেখবে বহুবার এই প্রশ্নটা এসেছে, তোমাদের যেগুলো আসে সবচেয়ে বেশি সেগুলি কভার করতে হবে। লালা রাজপত রায় পাঞ্জাব কেশরী নামে কিন্তু পরিচিতি, এটা থেকে প্রশ্ন আসে। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি কিন্তু স্থাপন করেছিলেন এই লালা রাজপত রায়। ওকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের হচ্ছে অন্যতম নেতা ছিলেন এই লালা রাজপত রায়। ওকে, চরমপন্থী নরমপন্থী থেকে প্রশ্ন আছে, এখান থেকে কভার হয়ে গেল একটা। আর একটা ইম্পর্টেন্ট দেখো, 1928 সালে সাইমন কমিশন, ওকে নাম শুনেছো তো? এই 1928 সালে সাইমন কমিশনের আগমনের প্রতিবাদ করতে গিয়ে নেতাকর্মীদের ওপর পুলিশ কি করে, গুলি চালায়। সেই পুলিশের নাম ছিল সুপার স্কট। ওকে, সে নিয়ে হচ্ছে লাঠি চার্জ করার অনুমতি দেয় এবং হচ্ছে গুলি চালানোর অনুমতি দেয়। তা সেইখানে লাঠি চার্জ যখন করা হচ্ছে তখন কি হচ্ছে, লালা রাজপত রায়ের মাথাতে আঘাত লাগে, সেই লাঠির আঘাত লেগে লালা রাজপত রায় মৃত্যু হয়। আর সেই লালা রাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ওকে ভগৎ সিং তার সহযোগীদের নিয়ে স্কটকে হত্যা করার চক্রান্ত করেছিল। স্কটকে, স্কট হচ্ছে যে পুলিশ সুপার স্কট যিনি হচ্ছে লাঠি চালানোর হচ্ছে অনুমতি দিয়েছিল ওই গন্ডগোলের মধ্যে সাইমন কমিশনের প্রতিবাদ করতে যখন গিয়েছিল রাস্তাতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো এই জায়গাটা কিন্তু হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেয়। পরবর্তী দেখো, টাটারিক অ্যাসিড ড্যাশে উপস্থিত থাকে টমেটো, তেঁতুল, আপেল নাকি দু? টাটারিক অ্যাসিড থাকে তোমরা সকলেই জানো তেঁতুলে। চারটে অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন বি, চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? এখানে তোমাদের জেনে রাখতে হবে আপেলে কি থাকে। আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড থাকে, যেটাকে আমরা বলে থাকি যেটা অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, ম্যালিক অ্যাসিডের আর একটা নাম তোমরা বলতে পারো। আর টক দুধ বা দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা জানবে। আর সাইট্রিক আর ম্যালিক অ্যাসিড হলো টমেটোর মধ্যে থাকে, টমেটোতে দুটো অ্যাসিড থাকে, সাইট্রিক আর ম্যালিক। ক্লিয়ার? পরবর্তী দেখো, কিং জেমস প্রথম কাকে জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন হিস্ট্রি থেকে, যে কটা প্রশ্ন দিচ্ছি ভালো করে করো, তোমাদের এক্সাম কভার হয়ে যাবে। কিং জেমস প্রথম কাকে জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিল? উইলিয়াম হকিংস কে। অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাই হাইড্রেটের সাধারণ নাম কি? এপসাম লবণ, বোরক্স, জিপসাম নাকি লাইম? বড় প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের গ্রুপ ডি তো এই প্রশ্নটা এসেছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এপসাম লবণ। ওকে, অপশান এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, এবার এখানে তোমাদের জানতে হবে এপসাম সল্ট বা লবণ, লবণের ইংরাজি সল্ট জানো সকলেই, এপসাম সল্ট বলা হলেও আসলে কিন্তু এটি লবণ নয় অ্যাকচুয়ালি। ওকে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা কি বলে থাকি? এপসন লবণ বলে থাকি। তো প্রশ্ন ঘুরিয়ে এইভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি ঋগ বৈদিক যুগে আস্কিনী নামে পরিচিত ছিল? রবি বা রাভি নদী যেটাকে বলে থাকি আমরা, চেনাব, বিয়াস নাকি ঘরঘরা? ঋগ বৈদিক যুগে আস্কিনী নামে পরিচিত ছিল চেনাব নদী। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, হিস্ট্রি থেকে প্রশ্ন। পরবর্তী 29 নম্বর, জিঙ্ক বেন্ট এর প্রধান উপাদান কোন দুটি? চারটে অপশন আছে, জিঙ্ক বেন্ড থেকে প্রশ্ন আছে। জিঙ্ক বেন্ডের হচ্ছে তোমার রাসায়নিক উপাদান হচ্ছে জিঙ্ক আর সালফার মিলে। কোন অপশনে আছে জিঙ্ক আর সালফার? অপশন ডি এ আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, তাজমহলের প্রধান স্থপতিকার কে? আজমল খান, মোহাম্মদ খান, আহমেদ লোহারি নাকি আহমেদ খান? তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? তাজমহলের প্রধান স্থপতিকার মানে প্রধান স্থপতি বা স্থাপন করেছেন তিনি, কাকে বলা হয়ে থাকে? আহমেদ লোহারিকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু কমন প্রশ্ন, এক্সামে দেখবে অনেকবার রিপিট হয়েছে। ওকে, অনেক এক্সামে দেখবে এটা রিপিট হয়েছে এই প্রশ্নটা। আজকে সেটে তোমাদের 30টা প্রশ্ন ছিল, তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে। আর খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের চলছে, ক্লাসটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ক্লাসটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, তোমরা ক্লাসটা অনেকেই করছো কিন্তু লাইক এবং শেয়ারটা অনেকেই করছো। তোমরা যদি চাও যে ক্লাসটা কন্টিনিউ হোক তাহলে অবশ্যই তোমরা বেশি করে লাইক করে শেয়ারটা করে দিও। ওকে, অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।